নমস্কার বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আপনাদের আশীর্বাদে দোয়া আমরা সবাই ভালো আছি। তো এখন 10:30 বাজে, যে কটা ঢেঁড়স আসাল গাছে উঠিয়ে দিলাম, তো বুধা বা ফেসকে হাঁটে যাইব নিয়ে। তো আমি আবার এই ফাঁকায় আবার পুরো টুরে খাই নিলাম, কাজটা সেরে নিলাম সকালে খাওয়া দাওয়া করে। আর এখানে কিছু করাই আছে, করে তো প্রতিদিন মাঝে জানে কালি আজকে তো অবসর আছি, যে তুটু রান্না দেরিতে আঠে যাইব, আঠে গনে আইব, তারপর রান্না বান্না গ্রাম অঞ্চলে তো মাছলে থাকে না, যেহেতু লাকড়ি দিয়ে ঘুষি দিয়ে রান্না করা, জ্বালানি ডেল ডুল পাতা পাতে রান্না করা দুই দিনে কালি হয়, খালি মাঝন নাকি। তো ওই যে মেজানি আজকে একটু সময় পাইছি, তার যে সোনা চান করবো আনিছি, স্নান কর, তারপর আবার ঘাস আনুম কয়টা, এই যে মেয়ে যে ঘাসেই নেই, তারপরে আমার কাম দিল একটু রানতে বেরি হইল, একটু কাম দা একটু কারণ যায়। হ্যাঁ, তুই যে দাদা আইছে ঈদ বাংবার নিকে, রোদ উঠে গেছে গা, সকালে এসে তো আবার যাইবো গা, রোদ উঠছি। যে রোদ রোদে গাছ গুছতে হইলে গেল গা, এত রোদে কিচ্ছু হইব না, এই বাগান গাছ উড়াই গেছে, ফুল গাছটা উড়াই গেছে গা, কিচ্ছু হইব না, মাটিতে পাও দেওয়ান যায় না, আগুন মাথা বাড়িয়ে দেয় ব্যক্তিতে, তোদের আদর করে হারো যাইব, আমি শুনলাম তাও রাহে না, তোকে চুলের বাড়ি চুলেটা একটু ভাঙছি, তুই একটু ই করে নিলাম জুড়িয়ে নিলাম, সকালে একটা দুপুরে করে বাঁধছি, কারণ সকালে উঠতে তুলে ঢেড়স তুলো খেতে গেলে তো আর কাম হয় না ওরা, তাই তো গেলাম তুলে হল এই আহিনে যখন তুলি তুলে আনাই দিই, লাড়ি তুলে আনাই দিই
তো না হালকা করে একটু গরম খালি রোদ তো কাল চুলা ঢুকে নিবে দিলে দিয়ে পূজা রাখো এই পূজা কনি কি করো আম পেরে কি বলছো কি করবা ছানা বানাবে আমার গাছে পারতা তো রোদ গরম তো এই জায়গায় তো সেওয়া তুই জোর আম পার মানছি দিদি গাছে আম পেরে গামা শিখাইব তো ভালো এসে আমার খামানি পার কত আম জোরে পড়বা আনছে সকালে কথা খুঁটে তো আম তার পা দেব না এই যে কত আম পয়রা রয়েছে দা এই যে দা 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 তুই যে সেগা কথা মানে টুকরাই নিস দিয়ে কটা পাস সুন্দর বড় বড় হয়েছে আমি যা যা বানা গাছ যাই মোটর খামানি আমার গরমও নাকছি অস্থির গরম যাও 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 পূজা গো নাম শুলাই গেছে কাহানি শেষ গো দশে পূজা একটু কথা দিন দশ শেষ করতো হাত দিয়ে সাপে নন নাকবো যখন এই শুকনো মস্তেই মরিচ কয়টা দিম মরিচ যেমনি জাল খাবে এমনি দিবে কয়টা দিম এত দিস না কথা লবণ শেষ হ্যালো কথা কেউ দেখে আর তো বন্ধুরা মনে ভালো হয়েছি তো খেয়ে নই মুখে তো জল রাখাবার বানাই নাই আর যে গরমও নাকছি গরমের মধ্যে টক খেলে খুব ভালো লাগে মজা হয় নাই সেই সাথে সে কথা খেয়ে দেখাল চান করো গা তো একজন তো আঠে গণে আহি না ওই জন্য দেখা যায় পথ খালি পথ মুখে চেয়ে রয়েছি তো আমি গামাসি খেয়ে নই আম গামাসি মুখে জলে খালি রসে বেঞ্চে আর
তো বন্ধুরা যে হ্যাঁ পড়ছে মাছ নিয়ে পটল বেগুন এক ধরনের সবজি কি করে ঘরে করলাম যে আমার আছে আল্লাহ কাঁচা মরিচটাও আছে সবই আছে মাছ নিয়ে এলাম খালি তো মাছ আছে ব্রিগেড তো গ্রামের হাট বাজারে বিশেষ করে বেশিরভাগই মধ্যবিত্ত নিম্নবর্ণ মানুষ বসবাস করে বেশি তো তাদের চাহিদা অনুযায়ী মাছ তারা আনে তো যেমন পাঙ্কাস আছে ব্রিগেড আছে সিলভার কাপ আছে তেলাপিয়া আছে বিভিন্ন ধরনের যেগুলো একটু নিম্ন দামের মাছ এগুলো আনে বেশি তো যাই হোক আমার গ্রামের তো সবাই আর তো অর্থশালী না বেশিরভাগই গরিব মানুষ তো তারাও চায় যাতে মাসে তাদের কাছে হয়ে যায় যে মাছটা আনে তারা আজকে আমি ব্রিগেড মাছ আনছি এদের ব্রিগেড মাছ মোটামুটি 2 কেজি জানাবো দাদা কি ব্যাপারে দিয়েছ ভালো হয়েছে আর সবজির দাম একটু চড়া আছে কারণ হলো বৃষ্টি নেই খরা তো খরার কারণে অনেক সেচ দেয় না এই জন্য প্রোডাকশন কম আর সবজির দাম একটু চড়া হয়েছে কত করে হয়েছে আমি 40 টাকা পাইকারি দিছি 50-60 টাকা বিক্রি করে খুঁজছে গামলাও ধুই নাই কে কয় কিলো শুনে নেই দেবো নাকি আমরা সেলেন খাই না হাসে তো আমরা একটু খেয়ে নিয়েছিলাম গরমে তাও খেয়ে মনে কারেন্ট আছে নাকি কারেন্ট জ্বালায় ভালো লাগে না আজকে ডাটা দিয়ে নিছি ডাটা দিয়ে সরসুরি আর ডাটা দিয়ে আলু দিয়ে রসা নিছি তো মাছ আগে বেজে নয় আলু আর ডাটা জানি প্রপার মাছ দিই মাছটা মেখে রেখে দিলাম নামিয়ে
बेचे रखा लुआ माटी दे दी डाटा बजार चला राना कर तुम्हारे कैसे रान साल ना वो मन पड़ती मा कैसा बोले एकदम खान जा मालूम लगे तो मा आज के बेटी नहीं तर मन पड़े मास के आनसी तारीख राना कर मानी मारे तो यह मुख्य खुशी जान देखे दी कम लगे तो रानी नहीं दिन प्रथम राना कर लगे खाए ना कि जानी नहीं कि मा कैसा कथा मन पड़े रान लाख रोद गरम तो कुल भाभी भल लगे ना मिली दी भल लगे तक सेम तो भले ही पूजा लगन निकल नाम मजा तुम ना हो गए गा तु एक गुलमरीच दिल गुलमरीच दिए नाम एक डंड की रोद उठी मैसे माता दादा तो सबसे जाना करूं तो दन पैसे माता के जमी घास काट पर लाम पाला ने जंगल तो कुसुर बुरा लाना किस मैं ऐसे नहीं की डर मिष्टि कुंभ है तो घास काट पर जाए दही मिष्टि कुंभ रहता है क्या रिश्ते हाँ रास ना आह तो जंगल बुरा लाना जंगल कार्ले से बुरा देगा तो पैर लाम कुल थकली मेसि बेटी नहीं थे दिए तो नहीं लाम गाँटी 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 नहीं आई हम बड़ हासिल पसा ना कि देखे न जे डी एक पसा बड़ हासिल बड़ हासि और मन नष्ट हो ना जे कटा हो तो व्यक्ति नष्ट हो कम थक पैर दे दी कौन कमे ना गे भगवान कौन कमे ना गाय बड़ हो नहीं दस दस के जी कम हो ना तो बंधुराज बाहर तो खावार परिवेश नहीं क्या एलोमेलो बैग किस उठान ठीक नहीं
আরে প্রচুর গরম, কইছি গাছতলা বহুম তাও তো সমস্যা, গাছতলায় তো কোনো উপরে ছাইনি নাই, আর রোদ যাই কোনো ঘরে বললাম তো বিদ্যুৎ নেই, কে অটো চার্জার দিয়ে যে চলতেছে, কি যে পরিস্থিতির মধ্যে আসছি মানে বলার মতন না, মানে দুঃখ লাগে সোজা কথা, মানে কান্না আসে এমন কথা বললে, মানে এত পরিস্থিতি খারাপ দেশের, এদিকে খরা করছে আর থাকে না কারেন, আর খামু কি এ তো খরা তো খাওয়া যায় না কিছু, এত গরমে ভালো লাগে না কিছু খাইতার, দেব অতিরিক্ত পরিশ্রম, রোদ গরম, আবার বাড়ির গ্রাম নানান নিয়ে ঝামেলাই, মানে খাওয়া দাওয়া মানে মুখে মজা নেই কে, কি রান্না করছো তাহলে, আমি তো দেখি নাই, কি তরকারি রান্না করছো, মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে অন্যরকম তরকারি রাঁধছি, এখানে জল খাবার না আর খেলার খাওয়ার রুচি থাকে না, এখানে কুমি পিপে খালি আর সেঙ্গা খালি খেয়ে যায়, ভালো কথা বন্ধুরা সরসরি দেখাইলাম আর ভালো মন্দার কথা কমে কি খাওয়ানটা কাটাই ভিতরকার আছে কোন খ্রিস্টালে মাছের শিকাটার সাবেতে সার নাই বেশি ভালো হয়েছে খারাপ হয় নাই গরম হয়েছে দাঁড়াও দাঁড়াও নামাও নামাও
বন্ধুরা আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা।